হ্যালো গাইস, আমি ইউটিউবে কিন্তু নতুন, সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবা, আর যত সম্ভব একটু 25K লাইক, 25K লাইক করে দিও। তো আজকে আমি ফ্রি ফায়ারের কিছু কথা বলবো, যেটা হয়তো বা আমি নতুন বেশি দিন খেলি না, এই 1-1.5 বছর, কিন্তু অনেকেই আছে যারা সিজন 1-2 থেকেই খেলছে। তাদের মানে বিষয়টা কেমন, হয়তোবা অনেক গেমার আছে যারা ফ্রি ফায়ার খেলাটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, সেটার কারণ হলো গেরিনা নিজে, এই যে মানে বোকা চোদার মতো একে একে বান্ডিল সব ব্যাগ দিয়ে দিচ্ছে। এটা আসলে সকলেরই খারাপ লাগছে, হয়তোবা আবার যারা নতুন বান্ডিল পাচ্ছে তাদের অনেক ভালো লাগছে, ভালো লাগাটাও স্বাভাবিক। এভাবে এই যে সিজন 1-2 ব্যাক দিয়ে দিল, তারপর অনেক ইউটিউবারদের রিয়াকশনটা আমরা দেখেছি, তারা হয়তোবা মন থেকে হোক আর যেভাবে হোক হালকা হলেও মন খারাপ হয়েছে তাদের ভিডিওটা তো তাদের রিয়াকশন বলতে আর কি, কিন্তু তাদের যে রিয়েল লাইফের যে ঘটনা, তারা কষ্ট পেয়েছে, অনেকটাই কষ্ট পেয়েছে। সিজন 1-2 ব্যাক দেওয়ার পরে এই যে আমরা লবিতে যাই, গিয়ে সিজন 2 অবশ্যই আমি নিইনি, সিজন 1ও নিইনি, তার কারণ এখন সিজন 1-2 দাম দেয় না কেউ। সেটার কারণ কী কেউ জানো? সেটার কারণ হচ্ছে গেরিনা অলরেডি সবার পেছন দিয়ে আতলা বাস ভরে দিয়েছে, হয়তোবা তোমরা বুঝতেই পারছো। এই যে আমরা প্রতিদিন ফ্রি ফায়ার খেলি, অনেকে এই ফ্রি ফায়ার গেমটাকে তো অনেকটা লাভ করে ফেলছে, মন থেকে অনেকটা কাছে টেনে নিয়েছে এই গেমটাকে এই এত কাছে টানার কারণ কী জানো? এই যে লকডাউন ছিল, ওই লকডাউনের মধ্যে আমাদের কোনো কাজ ছিল না, তো আমাদের একজন সাথী দরকার ছিল, যেটা আমাদের খুব খুব দরকার ছিল। লকডাউনে ঘরে বসে কোনো কাজ কাম নাই, ওই টাইমে এই গেমটা আস্তে আস্তে সবার নজরে আসতে শুরু করে। তো দুই একজন এভাবে ডাউনলোড করে খেলতে খেলতে গেমটাকে আর কি পছন্দ করে ফেলে আর কি। তো এই গেমটা যদি হঠাৎ করে ব্যান হয়ে যায় তখন কেমন লাগবে? এই যে গেমটাকে কিন্তু আমরা অলরেডি অনেকটা লাভ করতাম, অনেকটা ভালোবাসতাম, কিন্তু গেমটা ধীরে ধীরে অনেক ডাউন হয়ে যাচ্ছে, তার কারণ গেরিনা তো নিজের পেছনে নিজেই বাস দিচ্ছে, বলার মতো নাই, এদিক বাস দিয়ে আমাদের কিছুই করার নেই, আমরা তো গেমটাকে বাঁচাতে পারবো না। যেভাবে গেমটা চলছে দিনে দিনে ও মাটির নিচে তলায় দেখ। আজ আর এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যে কেউ খারাপ মনে করো না। আমার এক বন্ধু একটা রিলেশনে ছিল, 3 মাস যাবত একটা না তাদের রিলেশন থাকেও, থাকার পরে হঠাৎ করে ও কি করে, ওর গার্লফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে ঢুকে সবার কাছে অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দেয় দেওয়ার পরে সবাই না করলেও কয়েকজন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো তাদের অ্যাকসেপ্ট করার ভিতরে ও আবার সবাইকে মেসেজ দেয় মেয়েটা কেমন হ্যান ত্যান, এর মধ্যে আবার একজন একটা ভিডিও সেন্ড করে ওকে। তোমরা যেটা ভাবছো এটা না, অবশ্যই এটাও ভেবে নাও, সমস্যা নাই। ওইখানে ভিডিওটা অনেক বাজে টাইপের ছিল, তাই তো দেখতে না পেরে তার ফোনটা ভেঙে ফেলে। এভাবে বলতে গেলে আর কি মানে অনেক অনেকটা কষ্ট করে, ও এখন আর কোনো রিলেশনে যেতে চাচ্ছে না। এরকম করে তো আমার সাথেও হয়েছে, কিন্তু আমি অতটা কিছু মনে করিনি, কিন্তু আমার ফ্রেন্ড আবার অনেকটাই
এই টাইপের কি বলবো, খুব মানে ফিলিংস আছে আমার, নেই তা না, ওর একটু বেশি আর কি, আমার থেকে বেশি। এইভাবে বলতে বলতে আমার একটা রিলেশন ছিল, কী করার